রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে ভাই ফোঁটা। বোনেরা ভাইয়ের মঙ্গল কামনায় জমের দুয়ারে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে। মূলত এটি বাঙালি হিন্দুদের একটি বৃহৎ উৎসব। ভাই ফোঁটার আগের দিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মিষ্টির দোকানগুলিতে বোনেদের দীর্ঘ লাইন দেখা যায়, কারণ তারা ভাইকে নানা রকম সামগ্রী সহ মিষ্টি দিয়ে বরণ করে নেয়। ভাই ফোঁটা একটা সত্যি খুব স্পেশাল দিন। দাদারা, আমার দাদা আসে, আমার মায়ের দাদা আসে, সেলিব্রেট করা হয়, ভাই ফোঁটা দেওয়া হয়, বিভিন্ন রকম খাওয়া দাওয়া হয়, এভাবেই কাটে। হ্যাঁ, এটা কেনাকাটার জন্য প্রচুর লোক আছেন, এটা বড় ফেস্টিভ্যাল একটা। নিচে কোনো মিষ্টি নেই, এই দিনটার জন্য বিশেষ করে স্পেশাল করে বানানো হয় ভাইদের জন্য। বিক্রেতারা জানান, গত বছরের চেয়ে এবছর বেচা কেনা মোটামুটি ভালোই, যদিও মিষ্টি ও ফলের বাজার ছিল অগ্নিমূল্য। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা। রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে ভাই ফোঁটা। বোনেরা ভাইয়ের মঙ্গল কামনায় জমের দুয়ারে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে। মূলত এটি বাঙালি হিন্দুদের একটি বৃহৎ উৎসব। ভাই ফোঁটার আগের দিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মিষ্টির দোকানগুলিতে বোনেদের দীর্ঘ লাইন দেখা যায়, কারণ তারা ভাইকে নানা রকম সামগ্রী সহ মিষ্টি দিয়ে বরণ করে নেয়। ভাই ফোঁটা একটা সত্যি খুব স্পেশাল দিন। দাদারা, আমার দাদা আসে, আমার মায়ের দাদা আসে, সেলিব্রেট করা হয়, ভাই ফোঁটা দেওয়া হয়, বিভিন্ন রকম খাওয়া দাওয়া হয়, এভাবেই কাটে। হ্যাঁ, এটা কেনাকাটার জন্য প্রচুর লোক আছেন, এটা বড় ফেস্টিভ্যাল একটা। মানুষজন তো ভালোই দেখতে পাচ্ছি, বাজার তো ভালোই আছে। নর্মাল মিষ্টি 10 টাকাও আছে, মিনিমাম সাইজ 10 টাকা, 10 টাকার নিচে কোনো মিষ্টি নেই, এই দিনটার জন্য বিশেষ করে স্পেশাল করে বানানো হয় ভাইদের জন্য। বিক্রেতারা জানান, গত বছরের চেয়ে এবছর বেচা কেনা মোটামুটি ভালোই, যদিও মিষ্টি ও ফলের বাজার ছিল অগ্নিমূল্য। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।